হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আইসিটি স্কুল কোয়র্ডিনেটার পদে যে রিক্রুমেন্ট হয়েছিল তার পরীক্ষা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো তাই যারা ফর্ম ফিল করেছিলেন ভিডিওটি একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদের যে রিক্রুমেন্ট হয়েছিল তার পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষার আগেই বেশ কয়েকটি জায়গায় আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদের পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে এবং বাকি জায়গাগুলিতে মাধ্যমিক পরীক্ষার পরপরই কিন্তু পরীক্ষা এবং ইন্টারভিউ সম্পন্ন হবে বর্ধমানে ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই যে সমস্ত ক্যান্ডিডেট এই পদের জন্য অ্যাপ্লাই করেছেন আপনারা ভালোভাবে প্রিপারেশান করুন এই পোস্টের জন্যে যে পরীক্ষা হয় সেখানে সিলেবাস যা থাকে তা আপনারা হয়তো জানেন অনেকে আবার জানেন না এই পদের জন্যে যে পরীক্ষা হয় সেখানে কম্পিউটারের বেসিক নলেজ এবং জেনারেল নলেজ থেকে প্রশ্ন করা হয় এবং তারপর তো ইন্টারভিউ থাকছেই আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদের পরীক্ষার কথা বলতে গিয়ে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি আপনারা হয়তো জানেন আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদের রিক্রুমেন্টের জন্য মোট দুটি কোম্পানি দায়িত্ব পেয়েছে স্কুল নেট এবং এক্সট্রা মার্কস যে জায়গাগুলিতে স্কুল নেট দায়িত্ব পেয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে বা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে সিলেক্ট করার জন্যে চাকরি প্রার্থীদের মধ্যে মোট তিনটি বিষয় দেখা হয় যারা এই পদে অ্যাপ্লাই করেছেন আপনাদের এই তিনটি বিষয় জেনে রাখা অবশ্যই কিন্তু জরুরি যে তিনটি বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে সিলেক্ট করবে সেই তিনটি বিষয় কি তা আমরা আপনাদের এই পরের ভিডিওতে জানাবো তাই যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এই পদে সিলেক্ট হওয়ার জন্য যে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয় সেই তিনটি বিষয় আপনার জানা কিন্তু খুবই জরুরি ধন্যবাদ